সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 20 মার্চ 2022 ইংরেজি তারিখ, 5ই চৈত্র বাংলাদেশ মতে, 6ই চৈত্র 1428 বঙ্গাব্দ, হিজরি 16 শাবান, রোজ রবিবার। দ্বিতীয়া তিথি থাকবে 11টা 52 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত, তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে। আর চিত্রা নক্ষত্র থাকবে রাত্র 12টা 41 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন। এবং দুপুর 1টা 0 মিনিট 32 সেকেন্ডের পরে যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো আজ চন্দ্র দিনের শুরুতে কন্যা রাশিতে এবং দুপুর 1টা 0 মিনিট 32 সেকেন্ডের পর তুলা রাশিতে গমন করবে। সেই সঙ্গে বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান, মকরে শনি মহারাজের সঙ্গে সেনাপতি মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির সঙ্গে বোধন শক্তির কারক বুক যুক্ত থাকবে। মীন রাশিতে গ্রহপিতা রবি এবং বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে, এমনকি সফলতা হাতের মুঠোয় আসবে, এমনকি রাজকীয় স্টাইলে কারা দিনটি অতিবাহিত করবেন, তাছাড়া শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য কেমন চলবে, দাম্পত্য জীবন কেমন কাটবে, এডুকেশন লাইফ কেমন চলতে পারে, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বজায় থাকবে। সেই সঙ্গে আপনাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার কিন্তু কমবে। তাছাড়া অর্থকড়ির বিষয়ক টানাপোড়েন দূরীভূত হবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জীবনসাথী বা জীবন সঙ্গীর তরফ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতায় ভোগ করতে হলেও বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে, যার ফলে দিনটি কিন্তু স্মরণীয় করে তুলবে, এমনকি ইতিহাস গড়তে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে, তাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে যারা যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, তাদের অভিমান ভাঙবে, বন্ধুবান্ধবদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় করে তুলবে বা ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে জীবনসাথী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচে তসিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। মনে রাখবেন, রাগ, জেদ, ক্রোধ, অহংকার দেখানো চলবে না। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যাবসায় এবং
সঞ্চয়ী মনোভাবাপন্নতাই আপনাদের সফলতার দ্বার খুলে দেবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার পোঢোকনাদিও কম পাবেন না। যদিও ভাই বোনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তবে শিক্ষার্থীদের মন অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট হওয়ায় লেখাপড়ায় ধস নামার এক বিশেষ সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমিক প্রেমিকার দীর্ঘদিনের অভিমান কিন্তু ভাঙতে পারে আজকের দিনটিতে। এমনকি অংশীদারদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাওয়ায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া সন্তান সন্ততির আগাবহ হয়ে থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, শিক্ষার্থীরা চমকপ্রদ সফলতা লাভ করবেন। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত করবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে। যেমন মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলে গ্রাফ চাঙ্গা করবে, সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে। সেই সঙ্গে ধার কর্জ ও ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ বাস্তবায়িত করবে। তবে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে। এমনকি শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসতে পারে, শিক্ষার্থীরা জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়তে সক্ষম হতে পারেন। সেই সঙ্গে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। এমনকি জীবনসাথী জীবনসঙ্গীর সাথের দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমেঘ সরে যাবে এবং সুদিনের সূর্য উদিত হবে। সেই সঙ্গে হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, হারানো ধন সম্পদ সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তবে শিক্ষার্থীদের রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে, এমনকি পিতামাতার স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে। নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগতে পারে, হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে। এত দূর সত্ত্বেও স্বাস্থ্য সচেতনতা মেনে চললে এবং ডাইনে বামে সামনে পিছিয়ে নজর রাখলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দুর্যোগ দুঃসংবাদ থেকে আপনারা মুক্ত হবেন। বিশেষ করে যারা অসুস্থতায় ভুগছিলেন সেগুলো দূরীভূত হবে, কেরিয়ারে যাদের ধস নেমেছিল সেগুলো চাঙ্গা হবে, বিজনেসে মন্দা চলছিল সেগুলো চালু হয়ে উঠবে, এমনকি আর্থিক টানাপোড়েন থেকে মুক্ত হবেন। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফও চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে, শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে, এমনকি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে।
সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসার বাস্তবায়িত হবে। বিশেষ করে যারা নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় বিক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তবে এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের কিছুটা ধার কর্জের দ্বারস্থ হতে পারে। এতদূর সত্ত্বেও বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য বিশেষ করে সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, অর্থাৎ এডুকেশন লাইফে যারা আছেন তাদের লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে। তাছাড়া বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, ভাই বোনদের শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। যদিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীরা, কর্মপ্রাপ্তির আশায় যারা ঘুরপাক খাচ্ছিলেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করে সুখের হাসি মুখে ফুটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যে নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হবে। তাছাড়া দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। ভাই বোন, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের সাথেও সম্প্রীতির বন্ধন রচিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। এমনকি সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, যার ফলে প্রাপ্তির খাতে কিন্তু পরিপূর্ণ থাকবে, আর বিশেষ করে বিপর্যয়ের হাত কিন্তু শূন্য থাকবে। তো আজকের দিনটিকে কাজে লাগাতে পারলে ধনুরাশির জাতক জাতিকারা জীবনের গতি পাল্টাতে সক্ষম হবেন। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে বা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই সঙ্গে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদিজে ভক্তি শ্রদ্ধা, বাবার একক আশীর্বাদ আপনাদের জীবনের গতি প্রবাহকে বদলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ির ব্যাপারে আপনারা পরিপূর্ণ সফলতা পেয়ে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম আপনারা একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তবে মনে রাখবেন, পিতামাতার সঙ্গে কারণে অকারণে রূঢ় আচরণ তৈরি হতে পারে, যে আচরণ আপনাদের পরবর্তীতে ব্যথিত করতে পারে। সেই সঙ্গে তাদের স্বাস্থ্যগত ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে, আর সন্তানদের গতিবিধি ও শরীর স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। নচেত সন্তানরা কিন্তু মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি আপনাদেরও প্রচুর ছোটাছুটির মধ্যে ফেলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়তে পারে। তাই তো বিশেষ করে সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ বর্জন করতে হবে, বড় কোনো কাজে ঝুঁকি নেওয়া চলবে না, রাগ জেদ ক্রোধ দেখানো চলবে না। নিজস্ব বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশলের বলে দিনটি অতিবাহিত করতে হবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, মামলা মোকদ্দমার রায় কিন্তু পক্ষে আসতে পারে। তবে পক্ষে আনতে আপনাদের প্রচুর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশল অবলম্বন করতে হবে। সেই সঙ্গে অর্থ ব্যয়ের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই তো বিশেষ করে ভ্রমণকালীন সতর্ক থাকতে হবে, প্রাকৃতিক দুর্যোগ, চোর, সিটিং বা অজ্ঞান পার্টি, লুটতরাজ এগুলোর খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারাতে হলেও অপর দিক
থেকে আপনাদের কিন্তু প্রতিষ্ঠার দ্বার কিন্তু খুলে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার এবং ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। তবে মনে রাখবেন, জীবনসাথী জীবনসঙ্গীর সাথে কারণে অকারণে অভিমান দানা বাঁধতে পারে, সেই অভিমান কিন্তু আপনাদের ক্ষতির কারণ হতে পারে। এগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখলে তবেই না দিনটির সুখের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 মার্চ 2022 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, অর্থবল হারিয়েছেন, ফিজিক্যাল কন্ডিশন খারাপ ছিল, এমনকি দাম্পত্য জীবনে অশান্তি ছিল, কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, আর্থিক টানাপোড়েন ছিল, এগুলো সকল কিছু পুষিয়ে দিয়ে সুখের হাসি মুখে ফোটাবে, রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে, এমনকি সুনাম যশ প্রতিষ্ঠার দিন দিন বৃদ্ধি পাবে আজকের দিন থেকে, যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর প্রসার সাজতে পারে। ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, তাদের শরীর স্বাস্থ্য ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবেন, সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করে আপনাদের ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, নিজেকে প্রতিটা পদক্ষেপে, যেহেতু বড় বড় সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে কিন্তু অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 20 মার্চ 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের দুর্যোগের কালমেঘ দূরীভূত হোক এবং সুদিনের সূর্য আপনাদের উপর ফোকাস মারুক, এবং সেই ফোকাসে আপনারা আলোকিত হন, আলোকিত একটি দিন অতিবাহিত করুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।